স্বাগতম সবাইকে বিগত ক্লাসগুলোতে আমরা দর্পণ বা আয়না দেখেছি আজকের ক্লাসে এই দর্পণ বা আয়না আমার কী কাজ আসবে সে ব্যবহারটা দেখব আমাদের তিন ধরনের দর্পণ আছে সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল দর্পণ এখন আমরা দেখবো এই দর্পণ বা আয়না আমরা কোথায় ব্যবহার করতে পারি কোন আয়না কখন কোথায় ব্যবহার করব সে ব্যাপারটা সো শুরু করব নাম্বার ওয়ান সমতল আয়না দিয়ে সো সমতল আয়না আমরা কোথায় ব্যবহার করব। সমতল দর্পণ বলো বা সমতল আয়না ব্যবহার তাহলে আমরা কোথায় সমতল আয়না ব্যবহার করতে পারি সে ব্যাপারটা তো সমতল আয়না কোথায় ব্যবহার করতে পারি সে ব্যাপারটা বুঝতে হলে বুঝতে হবে সমতল আয়নার প্রতিবিম্বের বৈশিষ্ট্য সমতল আয়নার সামনে কোনো একটা বস্তুকে রাখলে কেমন প্রতিবিম্ব তৈরি হয় সে ব্যাপারটা বুঝতে হবে তাহলে আমি কোথায় ব্যবহার করব সেটা বুঝতে পারব তো সমতল আয়না কোনো একটা বস্তুকে বড় করে না ছোটোও করে না একটা বস্তু যেমন আছে আয়নাতে ঠিক তেমনই দেখায় অর্থাৎ লক্ষ্য বস্তু যেমন আছে প্রতিবিম্ব ঠিক তেমনই দেখায় তার মানে আমরা বলবো সমতল লাইনার ক্ষেত্রে লক্ষ্যবস্তু যেমন প্রতিবিম্ব তেমন ছোটোও করে না বড়ও করে না তাহলে আবার বলছি সমতল দর্পণে লক্ষ্যবস্তু যেমন থাকে প্রতিবিম্ব তেমন থাকে অর্থাৎ যেমন আছে তেমনই দেখায় আমাদের যে সকল জায়গায় যেমন লক্ষ্যবস্তু তেমন প্রতিবিম্ব দেখা দরকার পরে ওইখানে আমরা সমতল দাপন ব্যবহার করে থাকি যেমন কোথায় ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল নাম্বার ওয়ান আমাদের চেহারা দেখার জন্য চেহারা দেখার জন্য আমরা আয়নার সামনে যখন আমাদের চেহারা দেখতে যাই তখন দেখো আমার চেহারা যদি বড় হয়ে যায় বা ছোটো হয়ে যায় তাহলে বিদ ঘুটে লাগবে এখন আমি আমার প্রকৃত অবস্থা বুঝতে পারবো না তাই আমরা চেহারা দেখার জন্য আমরা সমতল আয়না ব্যবহার করে থাকি যাতে করে যেমন আছে তেমন দেখায় তারপরে রূপচর্চার জন্য আমরা যারা রূপচর্চা করি রূপচর্চার জন্য সমতল আয়না ব্যবহার করা হয় যেমন রূপচর্চার জন্য কোথায় ব্যবহার করা হয় ওই যে বিউটি পার্লারে যে মেক আপ করা হচ্ছে তারপরে বিভিন্নভাবে ব্রুপ্লাক করা হচ্ছে আরও বিভিন্ন যা যা করা হচ্ছে আর কি তারপর সেলুনে বলো সেলুনে চুল কাটা হচ্ছে এসব জায়গায় আমরা সমতল দর্পণ ব্যবহার করে থাকি কারণ সেলুনে দেখো তোমার আয়নার সামনে তোমাকে রেখে তোমার দাড়ি মুচ চুল সব কাটা হচ্ছে বিউটি পার্লারে তোমাকে মেকআপ করে দেওয়া হচ্ছে তো এই সব জায়গায় যেমন লক্ষ্যবস্তু তেমন যদি প্রতিবিম্ব না হয় তাহলে কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারবে না তাই চেহারা দেখার জন্য রূপ চর্চার জন্য বিউটি পার্লারে সেলুনে এই সব জায়গায় আমাদের কি করা হয় আমাদের সমতল দর্পণ বা সমতল আয়না ব্যবহার করা হয় তাহলে আমাদের সেলুনের যে আয়না বা বিউটি পার্লারে যে আয়না ওই আয়নাটা কী ধরনের আয়না সমতল আয়না ঠিক আছে এরপর আর কোথায় আমরা যেমন আছে তেমন দেখতে চাই আর একটা হচ্ছে পাহাড়ি রাস্তার পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার জন্য এ ধরনের আয়না ব্যবহার করা হয় এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি যে পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার জন্য আমরা জানি পাহাড়ি রাস্তাগুলো কেমন হয় অনেক বেশি আঁকা বাঁকা হয় মনে করো এই একটা রাস্তা এরপরে এটা এভাবে করে বাঁক নিয়েছে প্রায় নব্বই ডিগ্রি কোণে বাঁক নিয়েছি প্রায় নাইনটি ডিগ্রি কোণে বাঁক নিয়েছে তো এই যে এই রাস্তা ধরে একটা গাড়ি যাচ্ছে কেমন এই রাস্তা ধরে আবার আরেকটা গাড়ি যাচ্ছে তো এই গাড়িটা সামনের দিকে এইটা দেখবে এই গাড়িটা তার সামনে এই জিনিসটা দেখবে তাহলে এই গাড়ি বলতে পারবে না এদিকে কোনো গাড়ি আসছে না ওই গাড়িও বলতে পারবে না এ সাইড থেকে কোনো গাড়ি যাচ্ছে কিনা কারণ তারা পরস্পর নাইনটি ডিগ্রিতে আছে অর্থাৎ দুটো রাস্তা এমনভাবে বাঁক নিয়েছে নাইনটি ডিগ্রিতে ফলে এ পাশে কি আছে ওই পাশে জানে না ওই পাশে কি আছে এই পাশে জানে না এসব জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তাই যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য আমরা ঠিক বাঁক নেওয়ার জায়গায় একটা আয়না বসায় এমনভাবে আয়নাটা বসায় যাতে করে দুইটা গাড়িকেই দেখা যায় অর্থাৎ এ সাইডের গাড়িকেও দেখা যায় ওই সাইডের গাড়িকেও দেখা যায় তার মানে আমরা এমনভাবে আয়নাটা বসাই যাতে করে দুটা গাড়িকেই দেখা যায় তো কিভাবে বসানো যায় এই যে দেখো নব্বই ডিগ্রি বাঁক নিয়েছে নব্বইকে দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো আমরা আয়নাটা বসাই এমনভাবে বসাই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো আয়নাটা বসানো হয়েছে দেখছো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো আয়নাটা বসায় যাতে করে এ সাইডের গাড়িটাও দেখা যায় ওই সাইডের গাড়িও দেখা যায় তাহলে পাহাড়ি রাস্তায় যেখানে নব্বই ডিগ্রি প্রায় নব্বই ডিগ্রি বাঁক নেওয়া হয় সেখানে অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে একটা আয়না বসিয়ে রাখি যাতে করে এই পাশের গাড়ি বলতে পারে ওই পাশে কি আসতেছে সেটা দেখতে পারে ওই পাশের গাড়িও আয়নাতে দেখতে পারে এ পাশে কি আছে তাহলে আয়নাতে যাতে এ পাশে এবং ওই পাশের গাড়ি দেখা যায় তাই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আমরা একটা আয়না বসিয়ে থাকি এবং এখানে এমন একটা আয়না বসাই যেখানে লক্ষ্যবস্তু যেমন প্রতিবিম্ব তেমন দেখাবে তাই সমতল আয়না ব্যবহার করে থাকি তাহলে আয়না আমরা কোথায় ব্যবহার করতে পারি সমতল আইন আমরা ব্যবহার করতে পারি পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার জন্য এবং সমতলা আইন আমরা ব্যবহার করি চেহারা দেখার জন্য রূপচর্চার জন্য বিউটি পার্লারে সেলুনের জন্য আমরা সমতল আয়না ব্যবহার করে থাকি আচ্ছা খুব সুন্দর এবার আসো সমতল আয়নার ব্যাপারটা গেল তবে সমতল আনার একটা ব্যাপার হচ্ছে সে তোমার ডানকে বাম করে দিবে বামকে ডান করে দিবে তাহলে সমতল আয়নার একটা বৈশিষ্ট্য কি ডানকে বাম করে দেওয়া বামকে ডান করে দেওয়া তো তুমি যদি চাও যে ডানকে ডানে থাকবে তাহলে তোমাকে দুইটা আনা ব্যবহার করতে হবে ঠিক আছে দুইটা আনা ব্যবহার করলে তাহলে সেটা ঠিক হয়ে যায় কি পরস্পর নাইনটি ডিগ্রি কোণে দুইটা আয়না ব্যবহার করলে তখন একদম ঠিক থাকবে আচ্ছা এরপর আসে এবার অবতল আয়নার ব্যবহার দেখব অবতল আয়না আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি সে ব্যাপারটা দেখব অবতল আয়না তো তোমাদেরকে অবতল আয়নায় প্রতিবিম্বে প্রকৃতি পরিয়েছি অর্থাৎ অবতল আয়নার সামনে কোনো একটা লক্ষ্য রাখলে কেমন প্রতিবিম্ব গঠিত হয় সে ব্যাপারটা তোমাদেরকে বলেছিলাম তাহলে দেখো অবতল আয়নার ক্ষেত্রে কি হয় দেখো অবতল আয়না তো অবতল আয়নার ক্ষেত্রে আমরা দেখেছি যে অবতল আয়নার ছয় নম্বর পজিশনে যদি কোনো বস্তুকে রাখি তাহলে সে বিপরীত দিকে প্রতিবিম্ব গঠন করে এবং সেটা ছিল বিবর্ধিত বিবর্ধিত এবং সুজা মনে পড়ে কিনা দেখো কয় নম্বর পজিশনে একটু মনে করে দিচ্ছি ছয় নম্বর পজিশনে যখন কোনো বস্তুকে রাখতাম তা আমরা নর্মালি অবতলাইনাম ছয় নম্বর পজিশনে বস্তুকে রেখেই কাজ করে থাকি তাহলে বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যায় নাই বড় প্রতিবিম্ব পাওয়া যায় তার মানে অবতলাইনে কোথায় ব্যবহার করব যেখানে ছোটো একটা বস্তুকে বড় করে রাখা দরকার সেখানে ব্যবহার করব যেমন ফর এক্সাম্পল নাম্বার ওয়ান দাঁতের ডাক্তার যারা আছে দন্ত চিকিৎসক এবং এমনে ডাক্তার যারা আছে ও ডাক্তাররা কোনো একটা আমাদের শরীরের কোনো একটা অঙ্গ সেটা দাঁত হতে পারে চোখ হতে পারে অন্য কিছু হতে পারে ছোটো একটা অঙ্গ বড় করে দেখার জন্য ওনারা অবতল দর্পণ ব্যবহার করে থাকে তার মানে আমরা কী লিখলাম আমরা লিখলাম ডক্টর অ্যান্ড ডেন্টিস্ট ডেন্টিস্ট যারা আছে দাঁতের ডাক্তার এবং ডক্টর যারা আছে তারা কি করে তারা ছোটো একটা জিনিসকে বড় করে দেখার জন্য অবতল আয়না ব্যবহার করে থাকে আচ্ছা নাম্বার টু আমরা কোথায় ছোট জিনিসকে বড় করে দেখার প্রয়োজন পড়ে টেলিস্কোপে টেলিমানি দৌড় আর স্কোপ মানে দেখা দেখা মানে বিক্ষণ তার মানে দুর্ভিক্ষণ যন্ত্রে আমাদের কি টেলিস্কোপ বা দুর্ভিক্ষণ যন্ত্রে অবতালাইনা ব্যবহার করা হয় কেন কারণ হচ্ছে মনে করো অনেক দূরে ছোট একটা ছোট একটা তারা আছে সেটাকে তুমি বড় করে দেখতে চাচ্ছ তাহলে ছোট একটা তারাকে বড় করে দেখার জন্য আমরা কি করি টেলিস্কোপ ব্যবহার করি বা অনেক দূরের জিনিসকে স্পষ্ট দেখার জন্য তাহলে দূরের জিনিসকে স্পষ্ট এবং বড় করে দেখার জন্য আমরা অবতালাইনা ব্যবহার করে থাকি দূরের ছোট একটা বস্তুকে স্পষ্ট করে এবং বড় করে দেখার জন্য আমরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি এবং দূরবীক্ষণ যন্ত্রে লাইনা ব্যবহার করি যাতে করে বড় করে দেখা যায় তারপরে আর কোথায় ব্যবহার করে থাকি বলতো এরপরে আমরা আমাদের যে টর্চ লাইট আছে এবং আমাদের যে সার্চ লাইট আছে এ লাইটগুলোতে অবতলাইনা ব্যবহার করে থাকি কেন এইসব লাইটে অবতলাইনা ব্যবহার করে থাকি কারণ হচ্ছে সে যাতে লাইটের আলোটাকে ছড়িয়ে দিতে পারে বড় করে বিবর্ধিত করে ছড়িয়ে দিতে পারে সেই জন্য তাহলে বিবর্ধিত করে ছড়িয়ে দেওয়ার জন্য আলো ছড়িয়ে দেওয়ার জন্য আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি ঠিক আছে তাহলে বলো তো অবতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করে থাকি অবতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি ডেন্টিস্ট এবং ডক্টরের ক্ষেত্রে টেলিস্কোপের ক্ষেত্রে টর্চ বা সানস্লাইটের ক্ষেত্রে এই আয়নাগুলো আমরা ব্যবহার করে থাকি আচ্ছা তারপর এবার আসো খুব ভালো খুব ভালো কথা এরপরে এবার আসো আমরা উত্তল আয়না কোথায় ব্যবহার করে থাকি সেটা দেখে আমাদের তিন ধরনের আয়নার মধ্যে দুই ধরনের আয়নাই আমরা শেষ করলাম এবার আসো উত্তল আয়না তো আমাকে একটা কথা বলো তো উত্তল আয়নার বৈশিষ্ট্যগুলো কী কী বলো তো উত্তল আয়নার বৈশিষ্ট্য হচ্ছে দেখো ভালো করে উত্তল আয়নার বৈশিষ্ট্যগুলো কী কী দেখো উত্তল আয়না উত্তল দর্পণ বা উত্তল আয়নার বৈশিষ্ট্য আচ্ছা উত্তল আয়নার বৈশিষ্ট্য হচ্ছে সে যে কোনো একটা বস্তুকে সোজা দেখাবে ঠিক আছে কিন্তু সে খাটো করবে বা ছোট করে ফেলবে তাহলে উত্তরাইনার সামনে কোনো একটা বস্তুকে রাখলে উত্তরাইনা সেটাকে ছোটো করে ফেলে খাটো করে ফেলে তাহলে আমরা কোথায় ব্যবহার করতে পারি তাকে যেখানে আমাদের অনেক বড় সিনারিওকে ছোটো করে দেখা দরকার তাহলে অনেক বড় সিনারিওকে ছোটো করে দেখা কোথায় দরকার যেমন তুমি একটা গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছ তোমার গাড়ি নিয়ে তুমি সামনের দিকে যাচ্ছ আর পেছনের দিকে অনেকগুলো গাড়ি আছে এখন তোমার পেছনের দিকে গাড়ির অবস্থা জানা দরকার যাতে করে তুমি ওভারটেক করতে পারো বা তুমি টার্ন নিতে পারো তাহলে পেছনের দিকে গাড়ির সিনারিও অনেকগুলো গাড়ি আছে অনেক বিশাল একটা সিনারি ওকে তুমি ছোট্ট করে দেখতে চাচ্ছ তোমার গাড়ির সামনে লুকিং গ্লাস তাহলে তোমাকে কি করতে হবে পেছনের অনেক বড়ো সিনারিওকে ছোটো করে দেখতে চাচ্ছ তাহলে তোমাকে উত্তল দর্পণ ব্যবহার করতে হবে তাহলে গাড়ির লুক গ্লাসে গাড়ির লুক গ্লাসে আমরা কি ব্যবহার করে থাকি লুকিং গ্লাসে ঠিক আছে ওই যে তোমরা সবাই লুকিং গ্লাস তো চিনো গাড়ির সামনে যেই গ্লাসে ড্রাইভাররা লুকিং গ্লাসে দেখে গাড়ি চালায় সো গাড়ির সামনে লুকিং গ্লাসে আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি যাতে করে গাড়ির পেছনের পুরো ভিউটা ছোট্ট করে দেখা যায় সেই জন্য তো এই ছিল বেসিক্যালি আমাদের দর্পণ বাইনার ব্যবহার তার মানে আমরা সমতল দর্পণ ব্যবহার করে থাকি চেহারা দেখার জন্য বিউটি পার্লারের রূপচর্চায় সেলুনে তারপর পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি ডক্টর এবং ডেস ডেন্টিস্টের কাজে তারপর হচ্ছে টেলিস্কোপ টর্চ লাইট সার্চ ক্ষেত্রে আর উত্তল দর্পণ ব্যবহার করে থাকি গাড়ির লুকিং গ্লাসে যাতে করে পেছনের ভিউটা ছোটো করে দেখা যায় তো এই ছিল আমাদের দর্পণের ব্যবহার এবং এর মধ্য দিয়ে আমাদের আলোর প্রতিফলন চাপারটা শেষ হলো ঠিক আছে ওকে